হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ সকালে আমার ছেলে আর্লিনের জন্য সুজি রান্না করছি। সেই সুজি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটু ঘি নিলাম, তারপরে একটু সুজি দিলাম। ঘি সুজি দিয়ে ভাজছি। আমি আর্লিনের জন্য যে কোনো খাবারে ঘি এবং অলিভ অয়েল ইউজ করি, কারণ বাচ্চাদের জন্য ঘি এবং অলিভ অয়েল খুব ভালো। কখনো কখনো ঘি দিই এবং কখনো কখনো অলিভ অয়েল দিই। চুলার তাপটি আমি হালকা করে রেখেছি, কারণ সুজি রান্না করলে তাপ যদি একটু বেশি দেওয়া যায় তাহলে সুজিটি তাড়াতাড়ি পোড়া লেগে যায়। আমি হালকা তাপে সুজি ভাজছি এবং সুজি হালকা করে ভেজে নিব। এরপর পানি দিলাম। এরপর সুজির মধ্যে আমি কাঠবাদাম ইউজ করব। আমি সুজি এবং সাগু বাবুকে রান্না করার সময় তাতে কাঠবাদাম মিশিয়ে তারপরে বাবুকে খাওয়াই, কারণ কাঠবাদামের মধ্যে অনেক ভিটামিন রয়েছে যা বাচ্চার মেধা বিকাশে অনেক কাজ করে। আমি কাঠবাদাম ভেজে আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, এখন সে কাঠবাদাম মেশালাম। আমার সুজি মোটামুটি হয়ে আসছে। বাবু বেশি খেতে চায় না, তাই অল্প করে রান্না করছি এবং তাকে গরম গরম খাবারই দিই। বাচ্চাকে গরম গরম খাবার দেওয়াই ভালো, বাসি খাবার না দেওয়াই ভালো। যেমন সকালের খাবার বিকেলে এটা দেওয়া উচিত না, সকালের খাবার সকাল থেকে দুপুরের মধ্যেই দেওয়া উচিত। যে আমার বাবুর খাবার রেডি হয়ে গিয়েছে, এখন তাকে খাওয়ানোর না। আমার বাবু তো মহা খুশি, সে বেলকুনিতে আসছে, সে বেলকুনিতে আসলেই খুব খুশি হয়ে যায়। এই যে বাবা খাও। সে এমনিতে খেতে চায় না, যদি বেলকুনিতে আসে এবং টিভি দেখে খায় বা কোনো খেলনা খেলে এবং খায় তাহলেই খাবে, কিন্তু এমনিতে সে খেতে চায় না। বাচ্চা যেভাবেই খেতে চায় আমি তাকে সেভাবেই খাওয়াই। খাওয়ানো শেষ করে আমি তাকে পানি দিচ্ছি, কারণ খাবার খেতে খেতে আমি তাকে পানি দেই না, খাবার একদম শেষ করেই পানি দিই। কারণ ডাক্তারেরা বলে খাবার খাওয়ার আগে এবং খাবার শেষে পানি দেওয়া উচিত, খেতে খেতে পানি না খাই ভালো। এখন দুপুরবেলা, এখন তার জন্য ডিম সিদ্ধ করলাম, তাকে এখন ডিম খাওয়াচ্ছি। সে সকালে সুজি খেয়ে ঘুমিয়ে গিয়েছিল, ঘুম থেকে উঠে এখন সে ডিম খাচ্ছে। তারপরে ডিম খাওয়া শেষ হলে তাকে খাবার খাওয়াবো দুপুরে। এখানেই শেষ করছি।